নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বাস্থ্য এবং পুষ্টি বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম প্রশ্ন, পুষ্টির প্রধান কারণ কি? দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ, নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। পুষ্টির ফলে দেহের বৃদ্ধি ঘটে, দেহের ক্ষয়পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নের দিকে, পুষ্টির প্রথম পর্যায় কোনটি? তো পুষ্টির প্রথম পর্যায় হলো খাদ্য গ্রহণ। পরের প্রশ্ন, পুষ্টির শেষ পর্যায় কোনটি? পুষ্টির শেষ পর্যায় হলো বহিষ্করণ। পরের প্রশ্ন, পুষ্টি হলো এক প্রকার পরিপাক ও নাকি উপচিতি বিপাক, অপচিতি বিপাক, নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর অপশন অপশন বি, উপচিতি বিপাক। পুষ্টি হলো এক প্রকার উপচিতি বিপাক। পরের প্রশ্ন, দেহের শক্তির প্রধান উৎস কোনটি? প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, নাকি জল? তো সঠিক উত্তর অপশন সি হবে, কার্বোহাইড্রেট। দেহের শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। পরের প্রশ্ন, শ্বেতসার জাতীয় খাদ্যের প্রধান উৎস কি? চাল, গম, আলু, নাকি ওপরের সবকটি? তো সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবকটি। শ্বেতসার জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো প্রধানত চাল, গম এবং আলু। এই সব থেকে শ্বেতসার জাতীয় খাদ্য পাওয়া যায়, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উৎস কি? মাছ, মাংস, মাছ ও মাংস, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, মাছ এবং মাংস দুটোই। পরের প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যের প্রধান উৎস কি? তেল, মাখন, ঘি, নাকি সবকটি? তো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো সবকটি হবে, তেল, মাখন, ঘি, এই সবগুলির থেকে ফ্যাট পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি সুষম খাদ্যের উদাহরণ হলো দুধ, মাছ, ভাত, নাকি কমলালেবু? তো একটি সঠিক উত্তর হবে অপশন এ, দুধ। দুধ হলো একটি সুষম খাদ্যের উদাহরণ। পরের প্রশ্ন, জীবদেহের সব উৎসেচক কি জাতীয়? তো এটি সঠিক উত্তর অপশন এ, প্রোটিন জাতীয়। জীবদেহে যত প্রকার উৎসেচক আছে সবই প্রোটিন জাতীয়। পরের প্রশ্ন, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এটি সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে প্রধানত রিকেট রোগ হয়। রিকেট রোগে প্রধানত মানুষের হাড় এরকম বেঁকে যায়, পা, হাত পা বেঁকে যায়। আমাদের পরের প্রশ্ন, বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো এটি সঠিক উত্তর অপশন বি, অপশন ভিটামিন বি। ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়, প্রধানত ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগ হয়। এই আর এই ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন বা থিয়ামিন। পরের প্রশ্ন, স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো স্কার্ভি রোগ হয় প্রধানত ভিটামিন সি এর অভাবে, আর ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ঠোঁটের কেন ঘা হয়? এখানে বোঝা যাচ্ছে যে ঠোঁটে যে ঘা হয় তার কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ঘা হয়। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি টু, ভিটামিন বি টু এর অভাবে ঠোঁটে ঘা হয়। আর এই ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন, ঠিক আছে। পরের প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো রাতকানা রোগ হয় প্রধানত ভিটামিন বি এর অভাবে, ভিটামিন এ এর অভাবে। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। পরের প্রশ্ন,
অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় কোন ভিটামিনের অভাবে? তো অ্যানিমিয়া হয় প্রধানত ভিটামিন B12-এর অভাবে, আর এই B12 ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন বা কোবালামিন। পরের প্রশ্ন, গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? তো গলগণ্ড রোগ হয় প্রধানত আয়োডিনের অভাবে। পরের প্রশ্ন, পেলেগ্রা রোগ হয় কিসের অভাবে? থায়ামিনের অভাবে, নিয়াসিনের অভাবে, লোহার অভাবে, নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর হবে অপশন B, নিয়াসিনের অভাবে। তো এই নিয়াসিন বলতে বোঝাচ্ছে ভিটামিন B3-কে, আর এই B3-র রাসায়নিক নামই হচ্ছে নিয়াসিন। পরের প্রশ্ন, তাপে বিনষ্ট হয় যে ভিটামিন সেটি হলো ভিটামিন সি, বি, কে, নাকি ই? তো সঠিক উত্তর অপশন সি, ভিটামিন সি তাপে বিনষ্ট হয়, মানে তাপ দিলে ভিটামিন সি আর থাকে না, চলে যায়। পরের প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধক যে ভিটামিন সেটি হলো অপশন ডি, ভিটামিন ই। পরের প্রশ্ন, রক্ততঞ্চন ব্যাহত হয় যেটির অভাবে সেটি হলো অপশন এ, ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। আর মনে রাখবে ভিটামিন ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। পরের প্রশ্ন, পাউরুটি সেকলে হজম হয় কিসের জন্য? ডেস্টিনের জন্য, হেমাটিনের জন্য, না উৎসেচকের জন্য, নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, ডেক্সটিনের জন্য পাউরুটি সেকলে হজম হয়ে যায়। পরের প্রশ্ন, ল্যাকটোজ কিসে থাকে? তো ল্যাকটোজ প্রধানত থাকে দুধে। পরের প্রশ্ন, সুক্রোজ কোথায় থাকে, দই, ভিনিগার, চিনি, নাকি দুধে? সঠিক উত্তর অপশন সি, চিনি। চিনিতে সাধারণত সুক্রোজ থাকে। ফ্রুক্টোজ উৎপন্ন হয় কোথা থেকে? তো এটি সঠিক উত্তর অপশন বি, ইনসুলিন থেকে প্রধানত ফ্রুক্টোজ উৎপন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন, সেলুলোজ প্রধানত পাওয়া যায় কোথা থেকে? তো সেলুলোজ পাওয়া যায় শাকসবজি থেকে। পরের প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন দহনে কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? তো এটি সঠিক উত্তর অপশন বি, 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম প্রোটিনকে যদি দহন করি তাহলে 4.1 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, 1 গ্রাম শর্করা দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? তো এটি সঠিক উত্তর হবে অপশন ডি, 4 ক্যালোরি। অর্থাৎ 1 গ্রাম শর্করাকে যদি আমি দহন করি তাহলে 4 ক্যালোরি শক্তি পাওয়া যাবে। পরের প্রশ্ন, কোষ্ঠকাঠিন্য দূর করতে কোনটি সাহায্য করে, সেলুলোজ, ফ্রুক্টোজ, লাইপেজ, নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, সেলুলোজ। সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পরের প্রশ্ন, ইনসুলিন প্রধানত কোথায় পাওয়া যায়, পেঁয়াজ, রসুন, ডাল, চাল, নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর অপশন এ, পেঁয়াজ রসুনে প্রধানত ইনসুলিন পাওয়া যায়। পরের প্রশ্ন, পৌষ্টিক নালীর যে অংশে খাদ্য পাচিত হয়, মানে পৌষ্টিক নালীর কোন অংশে প্রধানত খাদ্য পাচিত হয়, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, নাকি যকৃত? তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে মানুষের খাদ্য পাচিত হয়, এবং ক্ষুদ্রান্তের মধ্যে মনে রাখবে, ক্ষুদ্রান্তের মধ্যে ছোট ছোট এরকম চুলের মতো এরকম থাকে, ওগুলোকে বলা হয় ভিলি বা মাইক্রোভিলি। এই মাইক্রোভিলির দ্বারা খাদ্যবস্তু শোষিত হয় রক্তে মেশে। পরের প্রশ্ন, মানবদেহের সব
থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? কিডনি, অগ্ন্যাশয়, যকৃৎ নাকি বৃহদন্ত্র? তো সঠিক উত্তর হবে অপশন সি, যকৃৎ। মানবদেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ, যকৃৎ অর্থাৎ লিভার। পরের প্রশ্ন, আয়োডিনের উৎস হলো সামুদ্রিক লবণ ও সামুদ্রিক মাছ, শাকসবজি, চিনি নাকি দুধ? তো সঠিক উত্তর অপশন এ, সামুদ্রিক লবণ এবং সামুদ্রিক মাছ হলো প্রধানত আয়োডিনের উৎস। পরের প্রশ্ন, রান্না করলে যে ভিটামিন নষ্ট হয়ে যায়, এটা তোমাদেরকে আগেও পড়ানো হয়েছে যে তাপে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়। তো এটার সেম উত্তর হবে অপশন সি, ভিটামিন সি। ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, ঢেঁকি ছাটা চাল ও লাল আটার কী পাওয়া যায়, মানে কোন ভিটামিন পাওয়া যায়? অপশন এ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি কোনোটি না? তো সঠিক উত্তর হবে অপশন বি, ঢেঁকিটা ছাটা চাল ও লাল আটায় প্রধানত ভিটামিন বি পাওয়া যায়। পরের প্রশ্ন, টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায়? মনে রাখবে যত রকমের টক জাতীয় জিনিস আছে, ফল মূল যত সব টক জিনিস আছে, সব কিছুর মধ্যে ভিটামিন সি পাওয়া যাবে। টক জিনিস মানে ভিটামিন সি, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়, পাকস্থলী, যকৃৎ, অগ্ন্যাশয় নাকি ক্ষুদ্রান্ত? তো এটি সঠিক উত্তর অপশন বি, যকৃৎ। যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয় এবং সেই পিত্ত নিঃসৃত হয়ে পিত্তথলি যাকে বলে, এরকম সবুজ কালারের হয়, ওই পিত্তথলিতে গিয়ে পিত্ত জমা হয়, যকৃৎ থেকে উৎপন্ন হয়। আমাদের পরের প্রশ্ন, যে প্রাণীদের সবজি পুষ্টি দেখা যায়, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারে, তারা হলো ইউগ্লিনা, ক্রাইসামিবা, ইউগ্লিনা ও ক্রাইসামিবা নাকি কোনোটি না? তো সঠিক উত্তর হবে অপশন সি, ইউগ্লিনা এবং ক্রাইসামিবা। এই দুটোই হলো সবজি, এই দুটোর মধ্যে সবজি পুষ্টি দেখা যায়, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। পরের প্রশ্ন, রক্তে অবস্থিত দুটি ফ্যাট হলো কোলেস্টেরল ও লিথিসিন, লুয়াসিক অ্যাসিড ও কেরোটিক অ্যাসিড, কার্পিক অ্যাসিড ও প্লামিটিক অ্যাসিড নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর অপশন এ, কোলেস্টেরল এবং লেথিসিন, এই দুটি হলো রক্তে অবস্থিত দুটি প্রধান ফ্যাট। পরের প্রশ্ন, অন্তঃকোষীয় বিপরিপাক হয় কোথায়, হাইড্রা, অ্যামিবা, প্ল্যাঙ্কটন নাকি কোনোটি না? তো সঠিক উত্তর অপশন বি, অ্যামিবা। অ্যামিবায় প্রধানত অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। পরের প্রশ্ন, বহিঃকোষীয় পরিপাক কোথায় দেখা যায়, মাছ, উদ্ভিদ, মানুষ নাকি চিংড়ি? তো সঠিক উত্তর অপশন সি, মানুষে। মানুষের মধ্যে প্রধানত বহিঃকোষীয় পরিপাক দেখা যায়। পরের প্রশ্ন, অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক হয়, এই দুটি অঙ্গ অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় দুই রকমের পরিপাক হয়, নিচের কোন কোনটির মধ্যে, চিংড়ি, হাইড্রা, আরশোলা নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর অপশন বি, হাইড্রা। হাইড্রাতে এই দুই প্রকার পরিপাক দেখা যায়, আন্তঃকোষীয় এবং অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় এই দুই প্রকার পরিপাকই হাইড্রার মধ্যে দেখা যায়। পরের প্রশ্ন, লেটুস শাকে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই নাকি ভিটামিন ডি? তো সঠিক উত্তর অপশন ই, ভিটামিন ই। লেটুস শাকে প্রধানত ভিটামিন ই পাওয়া যায়, এবং মনে রাখবে এই ভিটামিন ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, টোকোফেরল। পরের প্রশ্ন, পাকস্থলিতে পাচিত হয় না কোন জাতীয় খাদ্য, শর্করা জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয়, ফ্যাট জাতীয় নাকি কোনোটি নয়? তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, শর্করা জাতীয় খাদ্য পাকস্থলিতে পাচিত হয় না। পরের প্রশ্ন, পেপসিন হলো এক প্রকার ফ্যাট ভঙ্গ উৎসেচক, প্রোটিন ভঙ্গ উৎসেচক, কার্বোহাইড্রেট ভঙ্গ উৎসেচক নাকি কোনোটি না? তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, পেপসিন হলো এক প্রকার প্রোটিন ভঙ্গ উৎসেচক, অর্থাৎ প্রোটিনকে ভাঙতে গেলে আমাদের পেপসিন উৎসেচকের প্রয়োজন। পরের প্রশ্ন,
মুখবিবরে বাচিত হয় না কোন জাতীয় খাদ্য? প্রোটিন, ভিটামিন, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য মুখবিবরে পাচিত হয় না। তাহলে মুখবিবরে কোন জাতীয় খাদ্য পাচিত হয়? মুখবিবরে সাধারণত শর্করা জাতীয় খাদ্য পাচিত হয়। পরের প্রশ্ন, পেপসিন পাওয়া যায় ক্ষুদ্রান্তে, পাকস্থলীতে, বৃহদন্ত্রে নাকি অগ্ন্যাশয়? তো সঠিক উত্তর অপশন বি, পাকস্থলীতে। পেপসিন সাধারণত পাকস্থলীতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মূত্র ও ঘামের প্রধান উপাদান হলো কার্বন, জল, নাইট্রোজেন নাকি ইউরিয়া? তো সঠিক উত্তর অপশন বি, জল। মূত্র ও ঘামের প্রধান প্রধান উপাদান হলো জল, এগুলিও থাকে, নাইট্রোজেন, ইউরিয়া এবং কার্বন সবগুলি থাকে, কিন্তু জলটা সব থেকে বেশি থাকে, প্রধান উপাদান জল। পরের প্রশ্ন, শক্তি সরবরাহ করে না এমন দুটি খাদ্য উপাদান হলো জল ও ভিটামিন, প্রোটিন উৎসেচক নাকি কার্বোহাইড্রেট? তো সঠিক উত্তর অপশন এ, জল এবং ভিটামিন। এই জল এবং ভিটামিন থেকে কোনো শক্তি আমরা পাই না, কোনো শক্তি সরবরাহ করে না এর দুটি, বা কিন্তু প্রোটিন উৎসেচক, কার্বোহাইড্রেট এগুলি সবগুলির থেকে আমরা শক্তি পেয়ে থাকি। পরের প্রশ্ন, ফ্যাট পরিপাক হয় কিডনিতে, বৃহদন্ত্রে, পাকস্থলী ও ক্ষুদ্রান্তে নাকি অগ্ন্যাশয়? তো সঠিক উত্তর অপশন সি, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয় পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। আমাদের পরের প্রশ্ন, ভিটামিন এ এর প্রোভিটামিন নাম কি? ভিটামিন এ এর প্রোভিটামিনের নাম কি? তো সঠিক উত্তর অপশন সি, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন হলো ভিটামিন বি এর প্রোভিটামিন। পরের প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মূল হলো ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর অপশন বি, নাইট্রোজেন। প্রোটিন জাতীয় খাদ্যে একটি আবশ্যিক মৌল হলো নাইট্রোজেন, অর্থাৎ প্রধান উপাদান, প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। পরের প্রশ্ন, শ্বেতসার খাদ্য পরিপাকের পর শোষিত হয় কোন রূপে? লবণ, জল, গ্লুকোজ নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, গ্লুকোজ। অর্থাৎ শ্বেতসার জাতীয় খাদ্য যেমন ভাত, আলু, এরকম শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয়, একদম লাস্টে যে উপাদানটা উপাদানে পরিণত হয় সেটি হলো গ্লুকোজ। পরের প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এটি আপনার তোমাদেরকে আগেও বলা হয়েছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। আর এই অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম, আর থায়ামিন হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম, এবং এই টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটিও বলা হয়ে গেছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন থায়ামিন হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম, ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। আমাদের পরের প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল, টোকোফেরল নাকি কোনোটি নয়? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। পরের প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, থিয়ামিন, সায়ানোকোবালামিন নাকি রাইবোফ্লোভিন? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, আর থায়ামিন হচ্ছে বি ওয়ানের, সায়ানোকোবালামিন হচ্ছে বি টুয়েলভের রাইবোফ্লোভিন। আর এই রাইবোফ্লোভিন হলো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম। চলে যাচ্ছেন পরের প্রশ্নে, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন, রেটিনন, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর অপশন এ, ফাইলোকুইনন। এগুলো তো তোমাদেরকে আগেই পড়ানো হয়ে গেছে, রেটিনল, ভিটামিন এ, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। পরের প্রশ্ন,
খাদ্যের সরল অংশ শোষিত হয় কোথায়? অগ্নাশয়, কিডনি, ভিলাই নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর হবে অপশন সি, ভিলাই। এটা তোমাদেরকে আগেই বলা হয়ে গেছে, ভিলাই কোথায় পাওয়া যায়, আর ভিলাই কোথায় পাওয়া যায় সেটি কমেন্টে জানাও তোমরা। ভিলাই কোন মানে পুষ্টিতন্ত্রের কোন অংশে পাওয়া যায়? ভিলাই, ভিলি বা ভিলাই। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে কি হয়? গলগণ্ড, ডায়াবেটিস, ইনসুলিন নাকি অপুষ্টি? তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, ডায়াবেটিস। কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে প্রধানত ডায়াবেটিস রোগ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।